মেমারি 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত কাশীপুর গ্রামে আমবাগানে প্রায় 75 জন শিশুদের নিয়ে বনভোজনের আয়োজন করলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি প্রত্যেককে শিশুদের পড়াশোনায় উৎসাহ যোগাতে একটি করে পেন, খাতা ও মাস্ক দেওয়া হয়। এই বনভোজনে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমাদ্রি মণ্ডল সহ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে আমাদের মেমারি 2 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আমাদের টিম, আমরা একটা বনভোজনের আয়োজন করেছিলাম এবং আমরা ঠিক করেছিলাম যে আমরা নিজেরা যেরকম সেই বনভোজনে সামিল হয়ে আনন্দ করব, সাথে সাথে আমরা কিছু এলাকার বাচ্চাকে তার মধ্যে সামিল করে তাদেরকেও মানে তাদের সাথেও এই ভাগ করে নেবো আনন্দটা, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং সাথে যেহেতু এই কোভিড পরিস্থিতিতে একটা পড়াশোনার ক্ষেত্রে একটা বিরাট রকম ঘাটতির জায়গা চলে এসেছে, তো বাচ্চারা স্কুলমুখী যাতে আরও হয় তাদের সেই উৎসাহ প্রদান করার জন্য আমরা তাদেরকে খাতা, পেন, আমরা মাস্ক।